প্রতিষ্ঠিত করেছে যে যে পারে আপনার কি জরুরি মুহূর্তে টাকার প্রয়োজন আপনি যদি একজন বিকাশ অ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখন কিন্তু ঋণ আপনার হাতের মুঠোই হ্যাঁ বিকাশ কিন্তু সিটি ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে একটা ঋণের ব্যবস্থা করেছিল যেখানে পূর্ববর্তীতে সাধারণত প্রাথমিক লিমিট ছিল 5000 পর্যন্ত এখন কিন্তু বিকাশ সরাসরি অ্যানাউন্স করেছে লোন অপশান সবার জন্য যেখান থেকে আপনি কিন্তু সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে এই কথাটা শুনে এই ভিডিওটা স্ক্রিপ্ট করে আপনারা চলে যাবেন না কেননা বিকাশ অ্যাপস থেকে কিভাবে ঋণ নেবেন এবং ঋণ নেওয়ার পরবর্তী সময়ে আপনার কি ধরনের কার্যকলাপ হয়ে থাকবে এবং বিকাশ অ্যাপস থেকে আপনি কেনই বা ঋণ নেবেন এটাও কিন্তু আপনার মূল প্রতিপাদ্য বিষয় কেননা কথায় আছে না প্রথম দিকে ভালো জিনিস থাকলেও শেষের দিকে হয়তো বা আপনাকে খারাপ কিছুর জন্য অপেক্ষা করা লাগতে পারে কেন আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ঋণ নেবেন বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি সিটি ব্যাংক থেকে ঋণ নিতে গেলে আপনার কোনো ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে না সেক্ষেত্রে বিকাশ কর্তৃপক্ষই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেটা সিটি ব্যাংকের সঙ্গে সরাসরি তথ্য আদান প্রদান করার মাধ্যমে আপনার ইনফরমেশনগুলো ভেরিফাই করে দিয়ে থাকবে সো এটা কিন্তু একটা পজিটিভ বিষয় সাধারণত অন্যান্য ব্যাংকে গেলে আপনি ঋণ নিতে গেলে জুতার তলা ক্ষয় হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টের মানুষের জন্য নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু হয়ে থাকে এক পার্সেন্টের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম তবে বিকাশ অ্যাপস ব্যবহার করলে আপনি শুধুমাত্র লোন অপশানে ক্লিক করবেন কোনো ধরনের জামানত ব্যতীতই কিন্তু এখান থেকে লোন পাওয়ার একটা সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বিষয় বর্তমান সময়ে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এই ঋণের প্রজেক্টটা চালু করা হয়েছে পরবর্তীতে ঋণ পরিশোধের ম্যাল বা আবারও বাড়তে পারে আপনি যদি বিকাশ থেকে ঋণ নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে এই যে কিস্তির টাকাটা রয়েছে সেই কিস্তির টাকাটা কিন্তু আপনার বিকাশ অ্যাপস থেকে সিটি ব্যাংক অটোমেটিকভাবেই কেটে নেবে অথবা আপনি চাইলে আপনি নিজেও কিন্তু একটা নির্দিষ্ট তারিখের দিকে আপনি আপনার যে কিস্তি রয়েছে সিটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বিকাশের মাধ্যমে সেটাও কিন্তু পরিশোধ করতে পারবেন একজন বিকাশ গ্রাহক ঋণ নেওয়ার ক্ষেত্রে যেই কাজটি হয়ে থাকবে আপনি যদি একবার ঋণ দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে সেই তিন মাসের মধ্যে পরবর্তীতে আপনি কিন্তু ঋণের জন্য আবেদন করতে পারবেন না বিকাশ এবং সিটি ব্যাংকের ওয়েবসাইট ঘেটে সর্বোচ্চ যতটুকু জানা গিয়েছে বর্তমান সময়ে ডিজিটাল ন্যানো লোন যে প্রযুক্তিটা রয়েছে বিকাশ যেটা ইতিমধ্যে অ্যানাউন্স করেছে সিটি ব্যাংকের সাথে নিয়ে সেখানে কিন্তু আপনি হয়তোবা পরবর্তী সময়ে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ নেওয়ার একটা সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং এটা যেহেতু একটা পাইলট প্রজেক্ট পূর্ববর্তীতে ছিল এবং বর্তমান সময়ে কিন্তু ইতিমধ্যে একদম বলা যেতে পারে পাইলট প্রজেক্টটা সম্পূর্ণ হয়ে সকল মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো পরবর্তীতে পাঁচ লাখ টাকা লোনের যেই কথাটা চলতেছে তো সেটাও হয়তো বা আমরা দেখতে পেয়ে যাব। বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি অনুসারে নয় পার্সেন্ট হয়ে থাকে তো সিটি ব্যাংক থেকে যদি আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করে লোন নেন তো সেক্ষেত্রেও কিন্তু ঋণের ইন্টারেস্ট রেট নয় পার্সেন্টই হয়ে থাকবে ফেসবুক এবং ইউটিউবের নতুন অ্যালগুডম অনুসারে আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউার্স হয়ে থাকেন এবং ভিডিওতে যদি লাইক কমেন্ট না করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে এই চ্যানেলের ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে নাও পৌঁছে যেতে পারে তাই অবশ্যই ভিডিওতে লাইক মাস বি করতে হবে এখন যেটা গুরুত্বপূর্ণ চলে আসে সেটি হচ্ছে বিকাশ অ্যাপস থেকে যদি আপনি ঋণ নেন আপনি হয়তো বা দেখা গেল নির্দিষ্ট সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না সেজন্য জন্য বা সিটি ব্যাংক আপনার উপর অতিরিক্ত লেট ফি চার্জ করবে কি করবে না সেটি জেনে নেওয়ার বিষয় ঋণ আবেদন করার সময় এবং ঋণ পাওয়ার পর বিকাশের ড্যাশবোর্ডে গ্রাহকগণ ঋণের কিস্তির পরিমাণ এবং ঋণ পরিশোধের তারিখ কিন্তু দেখতে পাবেন যেটা কিন্তু এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে মাসের নির্দিষ্ট তারিখে কিস্তির টাকা বিকাশ থেকে কেটে নেওয়া হবে যেটা পরতে বলেছি গ্রাহক চাইলে ঋণ পরিশোধের ক্ষেত্রে নির্দিষ্ট তারিখের আগেই গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বা অর্থ অটো কট ডেবিট হিসাবে কেটে নেওয়া হবে ফলে এখানে ঋণের ইন্টারেস্ট রেট কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিকাশের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের নির্দিষ্ট তারিখে যথাযথ পরিমাণ টাকা না থাকলে ও নির্দিষ্ট দিনের আগেই ঋণের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ করা না হলে সেক্ষেত্রে লেট ফি প্রযোজ্য হবে লেট ফির হার লোনের পরিমাণের উপর বাৎসরিক দুই পার্সেন্ট প্রযোজ্য এখন চলে আসা যাক আপনি বিকাশ অ্যাপস থেকে কিভাবে ঋণ নেবেন আপনি সরাসরি যেটা করবেন আপনার যে বিকাশ অ্যাপসটা রয়েছে সেটা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন হলে কিন্তু আপনি লোন অপশানটা দেখতে পাবেন না যখনই আপনি আপডেট করে নেবেন তো সেক্ষেত্রে বিকাশ অ্যাপসে আপনি পিন দিয়ে ঢুকে নেবেন ঢুকে নেওয়ার পর সেখানে কিন্তু আপনি লোন নামে একটা অপশান বাইরে দেখতে পাবেন অথবা মোর অপশানে ক্লিক করলে সেখানে হয়তো বা লোনের অপশান থাকতে পারে অনেকের ক্ষেত্রে তো সেই লোন অপশানে ক্লিক করে পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে কারা সাধারণভাবে এই সুবিধাটি পেয়ে থাকবে বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ঋণ কিংবা লোন পাবেন কি পাবেন না তা জানতে বিকাশ অ্যাপের লোন বা লোন অপশানে যান তাহলে বুঝতে পারবেন বিকাশ ব্যবহারকারী সাধারণত ঋণ পাবেন কি পাবেন না ঋণ প্রদানের নীতিমালা অনুসারে সিটি ব্যাংক কিছু সংখ্যক নির্দিষ্ট বিকাশ অ্যাপ ব্যবহারকারীর জন্যই এই ঋণ সুবিধা প্রদান করবে এই ঋণ পলিসি কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে সিটি ব্যাংক কর্তৃক সংরক্ষিত থাকবে যেভাবে এখানে টেকনোলজিটা অ্যাপ্লাই করা হয়েছে আমি নিজে বিকাশের একজন গ্রাহক এবং আমার এই মেড ইন বাংলাদেশ স্যামসাং স্মার্টফোনে বিকাশের একটা হিস্ট্রি অর্থাৎ ক্রেডিট স্কোরিং রেটিং যদি বিকাশের এই আর্টিফিশিয়াল বলে যে না সে তো গত তিন মাসে পঞ্চাশ হাজার বা পাঁচ লক্ষ টাকা লেনদেন করেছে তখন হয়তো তাকে বিশ হাজার টাকা লোন অ্যালাউ করতো তা আমি এটাই বলতে চাচ্ছি যে যখনই টেকনোলজি প্রয়োগ করা হয় হিউম্যান ইন্টারভেনশন যখন কমিয়ে ফেলা হয় এভাবে কিন্তু একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করা সম্ভব